অনেক জায়গায় গিয়েছি, সবার কাছে একটা অনুরোধ, সেটা হলো আপনি কিভাবে সন্ত্রাসকে দমন করতে পারবেন। ভাই সব, আমি কিন্তু নির্বাচনে দাঁড়াতে চাইনি। আমি যখন 11 জন ভোলা ভাই বলেছেন 11 জন প্রার্থী ছিলাম, 11 জন নৌকা চেয়েছিলাম, কিন্তু দিয়েছে কে একজন, তারপর আমি ডিক্লেয়ার করলাম আমি নির্বাচন করব না। তখন আমি নেতা কর্মীদেরকে নিয়ে, যারা গত 3 বছর আমাকে সামনে নিয়ে ফরিদপুরের সংসদ সদস্য দেখতে চেয়েছিলেন, আমি সবাইকে ডাকলাম, আমি আমার সিদ্ধান্তের কথা জানালাম যে আমি সংসদ সদস্য পদে যেহেতু নৌকা পাইনি আমি দাঁড়াবো না। তখন সবাই এখানকার নেতৃবৃন্দ সহ সামনে অনেক নেতৃবৃন্দ আছে, সবাই আমার সাথে একমত হতে পারলেন না। কয়েকজন আছে এখানে নেতা বললেন আমার হাতে বিষ, যদি আপনি সংসদ সদস্য না দাঁড়ান আপনার সামনে আত্মহত্যা করব। তারপরে আমরা আধা ঘন্টার জন্য সভা বিরতি রাখলাম, এই নেতৃবৃন্দকে নিয়ে একটা রুমে গেলাম। আমি আমার সিদ্ধান্তে অটল ছিলাম যে আমি নির্বাচন করব না, কিন্তু নেতৃবৃন্দ বললে না নির্বাচন করতে হবে। যখন তারপরে আমি না হলে বিকল্প কে, তারপরে বিকল্প চিন্তা করা হলো, তারপরে বলা হলো সলিউশন আসতে পারছিলাম। লেবি ভাই ফরিদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ছিলেন, লেবি ভাই একটা সলিউশন দিলেন যে ভাই সবাই যখন চাচ্ছে আর মাঠের অবস্থা এই, একটা দুর্ঘটনা যদি ঘটে যায় তার দায় দায়িত্ব আমাদের নিতে হবে, তাহলে আপনি নমিনেশনটা সাবমিট করে রাখেন দরকার হলে 17 তারিখে উদ্যোগ করে। ভাই সব, আমি যখন 17 তারিখের পরে 18 তারিখে জনসংযোগ করতে যাই, বৃদ্ধ মানুষ যাদের বয়স 70 থেকে 75 আমাকে জড়িয়ে ধরে, তার মধ্যে একজন তো আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো, বলল আপনার নাম শুনেছি, কখনো আপনার দেখার সুযোগ হয় নাই, ভেবেছিলাম ভোট দিতে যাব না, আপনি দাঁড়িয়েছেন এই কারণে ভোট দিতে যাবো।